অবিশ্বাসী এরা ফতুয়াবাজি করে। অলি বলতে কিছু না, মাজার বলতে কিছু না, মাজারে যারা যায় তারা বেদাতি। সৌদি আরবে মাজা, আরে এটার নাম তো সৌদিও না, আল্লাহর হাবিব ফরমান, মান আহাব্বাল আরাবা ফাকাত আহাব্বানি, যে আরবকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসছে। হুজুরকে এই কথা বলছেন, মান আহাব্বা সৌদিয়াতুল আরাবা, এই সৌদ বাদশা ইবনে সৌদ থেকে সৌদি আরব হয়েছে। নজদের অপর নাম বর্তমানে রিয়াদ। আল্লাহর নবী নজদের জন্য দোয়া করেন নাই, সত্য না মিথ্যা বলেন? বুখারী শরীফ জিলদ দুয়াম দ্বিতীয় খণ্ড কিতাবুল ফিতান নোট করো। হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে হাদিস খানা রওয়ায়েত, তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফিলিস্তিনা। হুজুর দোয়া করেন, আল্লাহ আমার সামনে হচ্ছে বরকত দাও, ইয়ামনে বরকত দাও। সুবহানাল্লাহ বলেন, আমরা ভাগ্য বালা, আমরা ইয়ামনি। সুবহানাল্লাহ কন না কেন, আরো আলহামদুলিল্লাহ বলেন না কেন, আমরা নসিব বালা, আমরা ইয়ামিনি। আমাদের হাজিরা যখন গিয়া হজের জন্য এহরাম বাঁধতে, রুকনি ইয়ামিনের মধ্যে বাঁধতে হয় হজের এহরাম, এখন রাখছে কিনা জানি নেই। তা গভীর মনোযোগ, আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ সামে বরকত দাও, ইয়ামনে বরকত দাও। নজদার সাহাবি রাখো, হুজুর আমরা নজদের লেগে একটু দোয়া করেন। কিসের লেগে দোয়া করতে কইছে? আমার নবীজি আবার দোয়া করে, আল্লাহ নজদে সামে বরকত দাও, ইয়ামনে বরকত দাও। আবার নজদের সাহাবি রেখো, হুজুর আমরা নজদের লেগে দোয়া করেন। হুজুর তিনবার সাম এবং ইয়ামনের জন্য দোয়া করলেন। করার পরে বললেন, হে নজদের সাহাবিরা, আমি নজদের জন্য দোয়া করতে পারি না। কেন পারি না শোনো, এই জন্য পারি না, হুনাকা জালাজিলু ওয়াল ফিতনা ওয়াতলাউ কারনি শায়াতিন, এই নজদ থেকে শয়তানের সিং বাইরিব। কিসের সিং? এই দেখেন আব্দুল্লাহ, আপনার মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি, অর্থাৎ মোহাম্মদ হলো ছেলে, ওহাব হলো বাবা। ওহাব কিন্তু সুন্নি ছিলেন, ছেলে কাট্টা ওহাবি হয়েছে। এই ছেলের নাম হলো মোহাম্মদ। কি নাম? সে তার সুন্দরী মেয়ে বাদশা সৌদের কাছে বিয়ে দিছে। এখন সে সম্পর্কে ইবনে সৌদের কি হয়েছে? শ্বশুর জামাই সম্পর্ক না, সম্পর্ক হওয়ার পরে ওই জামাইয়ের তার ওই শ্বশুরে তার জামাইকে বলছে, বাবা তুমি সিয়াসাত রাষ্ট্রীয় ক্ষমতা তোমার, ধর্মীয় ক্ষমতা আমার। যেন জামাই শ্বশুরে বাগবাটোয়ারা করিয়া রাষ্ট্র নিলেন। নেওয়ার পরে এই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি নিজে তার জামাই ইবনে সৌদের নামে আরব দেশের নামকরণ করেছে সৌদি আরব। এরপরে বর্তমানে যে রিয়াদ, রিয়াদের অপর নাম ছিল নজদ। কি নাম ছিল? এই নজদ পরিবর্তন করে নাম করেছে রিয়াদ। কি নাম দিছে? রিয়াদ। এখন আসেন, নজদ এবং নজদ এবং সৌদ দুইটা শব্দ আল্লাহর দেওয়া, নবীজির দেওয়া না মানুষের দেওয়া? নজদ এবং রিয়াদ দুইটা শব্দ কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া না। নজদ এবং রিয়াদ আল্লাহর দেওয়া মানুষের দেওয়া? কার দেওয়া? আল্লাহ নবীর দেওয়া। কি? মান আহাব্বাল আরাবা, সুবহানাল্লাহ বলেন, যে ব্যক্তি আরবকে ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসব। এই কথা কয় না সৌদি আরবকে ভালোবাসা। আসেন আমার ভাইরা, জামাই শ্বশুর মিলে ওই নাম পরিবর্তন করে 1111 হিজরি থেকে শুরু করে ওহাবি আন্দোলন, মোহাম্মদি আন্দোলন ঘোষণা দিলেন। দেওয়ার পরে না হাজি সাহেব আসেন নি কোনো? মাশাল্লাহ, আরও আজি আছেন খানায় খাবার সাথে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে। এই জান্নাতুল মুআল্লায় 500 সাহাবায়ে কেরামের মাজার ছিল। এই সাহাবায়ে কেরামের মাজারগুলা বাদশা ইবনে সৌদ আর আব্দুল ওহাব নজদির পুত্র মোহাম্মদ উভয়ে লস্কর নিয়ে বোলডাজার দিয়ে মাজারগুলা ভাঙছে। এই নাউজুবিল্লাহ খোঁজেন না?
আক্রমণ করলো উহুদের ময়দানের মাজারগুলাতে, আক্রমণ করলো জান্নাতুল বাকির মাজারগুলাতে। এরপরে প্রিয় নবীজির রওজা শরীফের সামনে গেছে ভাঙ্গার জন্য, আল্লাহ সহ্য করতে পারলেন না। কোন কিতাব জগৎ বিখ্যাত ফতোয়ায় স্বামী নোট করো, ওই ফতোয়ায় স্বামীর মধ্যে জিলদে সুয়াম তৃতীয় খণ্ড, আরেকটা সভায় পঞ্চম খণ্ডে বাবুল বুঘাত অধ্যায়ের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হইয়াছে, ওই শয়তানের গোষ্ঠী আপনার আরব থেকে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করার জন্য সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের অনুচরদেরকে বেছে বেছে নিয়ে ওই ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি ডলার দিয়ে মাজার গুলো বাংলাদেশে দুরস্থ করুন, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা ইতিহাস স্বর্ণ করে রাখেন আপনাদের কালবের মধ্যে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মাজার রওজা শরীফ আক্রমণ করেছে। নবীজির রওজা শরীফের যে সবুজ রঙের গম্বুজ মুবারক, ওই গম্বুজের মধ্যে পাঁচটা বুম্বিং করেছে, নাউজুবিল্লাহ বলেন, এবং ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লামের রওজা শরীফ এই মদিনার বুকে রাখা সম্ভব না। আল্লাহ সহ্য করতে পারলেন না তখন ভূমিকম্প এবং অজগর সাপ, কি সাপ? অজগর সাপ, ভূমিকম্প এবং অজগর সাপ পাঠাইয়া ওই ওয়াহাবিদের চেলাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছিল। এরপরে তারা আর রওজা শরীফ ভাঙ্গার ক্ষমতা পায় নাই। এরপরও আব্দুল ওয়াহাব নজদীর পুত্র মুহাম্মদ তার একটা কিতাব কিতাবুত তাওহীদ, ওই কিতাবুত তাওহীদের মধ্যে পরিষ্কারভাবে লিখে দিয়েছে ইন্না হাযা রওজাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুল আকবার, এই নবীর রওজা, এই নবীর মাজার হলো বড় ভূতের মাজার। এই নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু ইমাম সাহেব হুজুর সাহেব আছে, এরা কয় হজ মক্কা শরীফ পর্যন্তই শেষ, মদিনায় গেলেও চলে না গেলেও চলে, কয় কি কনা। আবার একদল আছে কয় মদিনায় যাওয়ার দরকার নাই, তুরু হারামি, তাবরানী শরীফ খুলো হাদিস, তাবরানী শরীফ খুলো, বাইহাকি শরীফ খুলো, বাইহাকি শরীফ সোহাবুল ইমান মাদারিজুন নবুওয়াত শরীফ খুলো, পরিষ্কারভাবে হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি জবানে ফরমান মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি, হুজুর বলেন যে হাজি সাহেব হজ করলো, করার পরে আমি রাসূলুল্লাহর রওজা শরীফে হাজির ইয়া দোয়া করলো না, জিয়ারত করলো না, লামিয়াল সাবাতি ইয়াউমাল কিয়ামা হাশরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন ওই হাজিকে সুপারিশ করে জান্নাত দিব না। বহু হাজি আছে কিনা, আছে কিনা বলেন, মক্কা শরীফ পর্যন্ত যায় মদিনা শরীফে, এমনকি এরা ফতোয়া দিল যে নবীজির রওজা শরীফের জিয়ারতের নিয়তে মদিনা শরীফ যাওয়া শিরক, সকলে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি ফরমান মান জারা কবরি, সুবহানাল্লাহ, কোন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আলেম ভাইরা মনোযোগ, জারা জারা এটা মাজি, ওয়াদ মুজাক্কার গায়েব, বাজ আসবাত ফেলে মাজি মারুফ, জারা শব্দের আগে মান এসমে মাউসুল ব্যবহার হয়েছে, এই মানটা জুবিল উকুলের জন্য, গায়ের উকুলের জন্য নয়। আল্লাহর হাবিব দেখেন কত সুন্দরভাবে বলে দিয়েছে, ওয়াহাবিরা বাহাত্তর দলের তারা, এরা জুবি যদিও মানুষ, এরা আসলে আকুল ফাকতার কিছু নাই, এরা রসুলুল্লাহ রওজাতে যাবে না, যারা রসুলুল্লাহ রওজাতে যাবে তার ভিতরে আকুল আছে, সুবহানাল্লাহ, না কেন। হুজুর বলেন মান জারা কবরি, নবীজি বলেন যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, করি আছে করবে, কয় কথা জরমন, কয় কথা, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, এই কথাটা কি
অতীতকালীন ক্রিয়া না ভবিষ্যৎকালীন ক্রিয়া? ভবিষ্যৎকালীন। তো প্রমাণ হয়ে গেল, নবীজি জানে, নবীজির একদল গোলাম যে যত বাধা দেক, শেরেক ফতুয়া দেক, বেদাত ফতুয়া দেক, এরা মানবে না, না মানি আমারও সাথে আসবে। অনেক আসে আসে কেনা শুনে বাধা দিয়ে ফারে নি, একদল পরিষ্কার করে রায় কি ইয়া হাজি হাজা হারাম হাজা হারাম হাজা বেদাত হাজা শিরিক, মুখ আছে একটা শিরিক শিরিক করতে পারে, শুরু হারাম এটি করে নাউজুবিল্লাহ বলেন না কেন, আর সুরা বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ব্যক্তির কি পুরস্কার? হুজুর বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওই জায়ের ওই জিয়ারতকারীকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাত দিব। একটু দূর শিখবো না, মাজার ভাঙ্গার পদ্ধতি কোন থেকে আসে? এই ওয়াহাবিদের থেকে, কাদের থেকে? আজকে কেল্লা বাবার মাজারে গেলে কয় বেদাতি, শাহজাল বাবার মাজারে গেলে কয় বেদাতি, রেজবি বাবার মাজারে গেলে কয় বেদাতি, আলা হজরতের দরবারে গেলে কয় বেদাতি, আজমির গেলে কয় বেদাতি, বলি কি বলে না? কারা বলে? যারা মাজার বাংছে তারা কয়, সত্য না মিথ্যা? হুজুর তারা তো নাই, তাদের সেলারা আছে কিনা? এজিদে নাই, এজিদের নাতি ফতিরা আছে কিনা? আর দুটো আছে কিনা? তারা তো আপনার বন্ধু। হ্যাঁ, এজিদের পেতার তখন আপনাদের দুশ্মন না দুস্থ? আরো জোরে বলেন, এরা আপনাদের সমাজে আছে কিনা? এরা দিয়ে আপনার নামাজ সরায়, আপনারা তারার পিছনে একতেদা করেন? আমার নবীজি বলেন না, তারার পিছনে একতেদা করলে কিছু লাভ হইতো না, ফাইয়াকুম ওয়াইয়াহুম, তারারে দূরে রাখো, তারার থেকে দূরে থাকো, তোমার ঈমান আকীদা রক্ষা করে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার আজ এজিদের নিয়ম নীতি বাংলাদেশের অনেক জায়গায় আছে, আছে কি না বলেন? আমার অনুরোধ থাকবে, সামনে মহরম মাস আসতেছে, আপনারা এমন কোন কর্ম করবেন না যেই কর্মের দ্বারা মহরম শরীফের ইজ্জতের উপরে হানি হয়। আপনারা এমন কাজ করবেন যেই কাজে মাওলা হুসাইন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুরা কদরের তফসির খুলেন,